শিক্ষার্থীদের যে ক্যাম্পাস স্বপ্নের ক্যাম্পাস সেটি হচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পারে জাহাঙ্গীরনগর ছাড়াও একেবারে আমরা যদি দেখি যেমন আবুসাইড যেখানে তার অধিকার নিয়ে সোচ্চার হয়েছে একেবারে আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পাবলিক প্রাইভেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজগুলো রয়েছে সেখানেও এই যে যে হলগুলো হল দখল হল বাণিজ্যের যে একটা বিষয় থাকে সেটি কি এই নতুন বাংলাদেশে আপনি কীরকম দেখতে চান হলগুলোকে আমি বলবো হচ্ছে আপনার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাতলিক নামক একটা লিজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা দল এবং হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীকে চোখরাঙ্গানি উপেক্ষা করে ক্ষমতায় থাকা অবস্থায় তাদের মাদার সংগঠন বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে প্রতিরোধ করে হল থেকে বের করে দিয়েছে এরপরে বাংলাদেশে ওই অপরাজনীতির হল দখলের রাজনীতির অবসান ঘটেছে আমি মনে করি এরপরে সামনের দিকে এই দেশের ছাত্র সমাজ আর এদেরকে অ্যাকসেপ্ট করবে না আমি আজকেই বলেছি আজকে একটা ঘোষণায় বলেছি বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে সেটা কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক যে কোনো ক্যাম্পাসের হলে কোনো বহিরাগত বা অছাত্রকে যে বা যারা জায়গা দেওয়ার চেষ্টা করবে তাদেরকে প্রতিরোধ করা হবে সো এই যে মানে হচ্ছে অছাত্র দিয়ে রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্যে বারবার শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে এক ধরনের জিম্মি করে বাংলাদেশের যে ছাত্র রাজনীতি চলে এসেছিল সেটা কবর রচনা করা হয়েছে এবং এই কবর রচিতই থাকবে আমরা সেই ধরনের বিভিন্ন নীতিমালা গ্রহণ করব প্রথমত আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয় এ আমরা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন চাইব এবং হচ্ছে এটা আদায় করে নিব ছাত্র সংসদ যেহেতু আমাদের গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্টে আমাদের ছাত্র প্রতিনিধিরা থাকবে তারা এই বিষয়গুলো আদায় করেই দিবে আমাদের সাথেও পরামর্শ করবে এবং হচ্ছে এই ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদের মাধ্যমে সেখানে কোনো শিক্ষককে কোনো দল তার কোনো নেতা তার দল ক্ষমতায় থাকার কারণে গিয়ে হুমকি দিতে পারবে না সে কোনো শিক্ষার্থীকে হুমকি দিতে পারবে না সেখানে ছাত্রদের প্রতিনিধিরা ছাত্ররা নিজেরাই নির্বাচন করবে এবং তার মাধ্যমে এই যে সন্ত্রাসী হল দখল বাণিজ্য যেইভাবে চলে আসছিল এটার কবর রচিত হবে এবং এটার একটা স্থায়ী সমাধান হবে স্থায়ী সমাধান যদি না হয় আবার যদি কেউ ক্ষমতা এসে যদি একই ধরনের অপরাজনীতি চালুর চেষ্টা করে এই দু হাজার চব্বিশে যেভাবে স্বার্থ জনতা দেখিয়ে দিয়েছে আমি মাসুদ হয়তো আরও চার বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকব আমি মাত্র এখন ফাইনাল থার্ড ইয়ারে তো হচ্ছে আমি আগামী চার বছর এই আরও সাইবার লড়াই করতে প্রস্তুত আছি বাংলাদেশে এটা আর হবে না এবং হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জন ছাত্র সমাজ একদম স্কুল লেভেল থেকে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত বলছে সকল ঐক্যমত